हाय गाइस वेलकम टू माय चैनल। तो देखो आमी आज के जे भिडियोटा निये आसछि एटा किन्तु अनेक दिन आगे आमी एकटा तोमादेर कम्युनिटी पोस्ट करेछिलाम, जेखाने आमी तोमादेर बोलेछिलाम जे कास्ट सार्टिफिकेट निये तोमादेर किन्तु एकटा फ्रिक्वेंटली आस्क्ड जे क्वेश्चन, मने करो बेशिरभाग যারা রয়েছে যারা কাস্ট সার্টিফিকেট জমা করেছো বা কাস্ট সার্টিফিকেট বানাতে চাও এরকম কিন্তু অনেক কোশ্চেন রয়েছিল। তো সেই কোশ্চেন সিরিজ নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে আমি বলেছিলাম যে সেই ভিডিও আমি কিন্তু আনতে চলেছি। তো আজকের সেই ভিডিওটার ফার্স্ট পার্ট, এটা কিন্তু 3-4টা এবং যত তোমরা কমেন্ট করবে অতগুলো পার্ট কিন্তু হবে। তো সেই অনুযায়ী আজকে আমি কিন্তু এটার ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আমি র্যান্ডমলি তোমাদের যে কোশ্চেনসগুলো তোমরা করেছো কমেন্ট সেকশনে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? तो देखो ताई भिडियोटा शेष पर्यन्त देखबे एबं आशा करी तुम्हारे जो प्रॉब्लमगुलो आछे सेगुलो तुम्हारे एई भिडियोर थ्रुते सल्व हो जाबे। एबं लास्ट शुरू करार आगे आमी एतटुकु बोलबो जो चैनेले नतून हये थाको चैनेलटाके सबस्क्राइब अवश्यई करे राखबे एबं भिडियोटा जोदि भालो लागे लाइक अवश्यई करबे एबं बेशी बेशी करे बंधुदेर मध्ये शेयर करबे जादेर एई रिलेटेड प्रॉब्लेम रयेछे बा एरकम धरनेर कोश्चेन्सगुलो तादेर रयेछे। तो चलो समय नष्ट ना करे आमी तुम्हारे डिटेल्से विस्तारितभावे करे तुम्हारे कोश्चेन्सगुलो जेगुलो रयेछे सेगुलोर सल्यूशन सहकारे आमी डिसकास करे दिच्छि। तो एटा होच्छे सेई पोस्टटा, ठीक आछे, जे पोस्टटाके आमी करेछिलाम आज थेके 1 मास आगे। तो कोश्चेन्सगुलोके आमी निये निच्छि। तो देखो एक एक करे प्रथम देखो प्रथम प्रश्नटा जेटा करेछे सेटा होच्छे शुभेंदु दास। तो से कि लिखेছে যে দাদা 16 ফেব্রুয়ারি 2022 একটা এসসি কার্ডের জন্য দুয়ারে সরকারে জমা করেছিলাম, 23 এপ্রিল আন্ডার প্রসেস এট এসডিও লেভেল দেখাচ্ছে, কতদিনের মধ্যে সার্টিফিকেট হবে? তো দেখো তো এটার সলিউশনে আমি বলবো যে এখন যে টাইমটা, ঠিক আছে, তো সেটা হচ্ছে জুন মাস। তো সেই অনুযায়ী এই যে কমেন্টটা করেছিল তো সেই অনুযায়ী হয় সে কাস্ট সার্টিফিকেটটা পেয়ে গেছে, না হলে পরে সে কাস্ট সার্টিফিকেটটা পায়নি, এখনও তার আন্ডার প্রসেস এট এসডিও লেভেল দেখাচ্ছে, ঠিক আছে? তো তোমার কি দেখাচ্ছে শুভেন্দু দাস, তো সেটা তুমি কমেন্ট সেকশন করে আমাকে জানাবে অবশ্যই। এবং এখানে একটা জিনিস বলবো যে এটা অনেক লেট হয়ে গেছে এই ভিডিওটা কোশ্চেন মানে তোমার এই কোশ্চেন সিরিজটা আনতে। তো নেক্সট টাইম থেকে আমি যখন তোমাদের এরকম ধরনের কমেন্ট সেকশনে তোমাদের দিব, ঠিক আছে, কমিউনিটি পোস্টে, সেটা আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তো শুভেন্দু দাসের জন্য এতটুকুই বলবো, যদি তোমার সার্টিফিকেটটা এখনও আন্ডার প্রসেস অ্যাট এসডিও লেভেল দেখায় তাহলে আমি তোমাকে এই কথাটাই বলবো যে যেহেতু দুয়ারে সরকারের ক্যাম্প রিসেন্টলি শেষ হয়েছে, তো সেই দুয়ারে সরকারের ক্যাম্প শেষ হওয়ার পরই কিন্তু তোমাদের কাজগুলোকে ধরা হবে, ঠিক আছে? কারণ দুয়ারে সরকারের কাজগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। আর যদি তুমি দুয়ারে সরকারের আগে যদি তুমি সার্টিফিকেট পেয়ে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন করে জানাবে। তো এটা হয়ে গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে হচ্ছে শুভদীপ সরকার। সে কি বলেছে যে আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে 4-3-2022, কিন্তু কার্ড এখনও হাতে পাইনি, কবে পেতে পারি? কোনোভাবে কি আগে পাওয়া যাবে? প্লিজ রিপ্লাই। তো দেখো শুভদীপ সরকার, তো তার জন্য আমি কি বলবো যে দেখো তোমার কাস্ট সার্টিফিকেটটা তুমি আগে পেতে পারো কি পেতে পারো না সেটা আগে আমি বলে দিচ্ছি যে তোমার যেহেতু 4-3-2022 ইস্যু হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি নেক্সট 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে তোমার সার্টিফিকেটটা তোমার হাতে পেয়ে যাওয়ার কথা। কিন্তু সেটাও ডিপেন্ড করে যে দেখো একটা এসডিও অফিস থেকে কিন্তু তোমার একটা সার্টিফিকেটকে শুধুমাত্র তোমাদের নিজস্ব যে বিডিও অফিস হোক বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে কিন্তু সেটাকে পাঠানো হবে না। তো সেক্ষেত্রে 100টা বা 200টা করে কিন্তু সার্টিফিকেট একসাথে তারা কিন্তু পাঠায়। তো এর জন্য বলবো যদি তোমারটা মনে করো 99-এ থাকে তাহলে পরে তুমি ধরে নিতে পারো যে তুমি নেক্সট 7 ডেজে তোমার সার্টিফিকেটটা পেয়ে যেতে পারো, বা তোমারটা যদি মনে করো 1 নম্বরে থাকলো তাহলে কিন্তু তোমার সেটা লেট হতে পারে, ঠিক আছে? তো ওই হিসাবে দেখতে গেলে তোমার সার্টিফিকেট হয় তুমি পেয়ে যেতে পারো খুব তাড়াতাড়ি, না হলে তোমার দেরি, ডিপেন্ড করে যে তোমারটা কখন পড়েছিল। এবং এটা তুমি বলতে পারো যে তোমার কারণ এটা তুমি জানতে পারবে না যে তোমার সার্টিফিকেটটা কত নম্বরে পড়েছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলবো যে আগে পাওয়া যেতে পারে কি না এটার জন্য তোমাকে কী করতে হবে, তোমার যে কারণটা মানে তুমি যে যে কারণের জন্য তোমার সার্টিফিকেটটা আগে দরকার সেটার কিন্তু একটা ভ্যালিড রিজন লাগবে। এবং তারপর তাহলে পরে তুমি কিন্তু এসডিও অফিসে ডাইরেক্টলি গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তোমার যে ভ্যালিড রিজনটা রয়েছে, মানে কোনো একটা অ্যাডমিশন হতে হবে কোনো কলেজে বা কোনো জায়গাতে, তোমার খুব ইমার্জেন্সি একটা ডেডলাইন আছে যে এই তারিখের মধ্যে সার্টিফিকেট সাবমিট করতে হবে, তাহলে পরে সেখানে গিয়ে সেটা রিজন দেখাতে হবে এবং একটা অ্যাপ্লিকেশনস করলে পরে কিন্তু তুমি তাড়াতাড়ি সার্টিফিকেটটা পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো আশা করি শুভদীপ সরকারের প্রবলেমটা তোমরা বুঝতে পারলে যারা দেখছো এই ভিডিওটি। তো এখন চলে যাব তৃতীয় কোশ্চেনে। তো তৃতীয় কোশ্চেনটি করেছে হচ্ছে সুমিত দাস। তো আমি জানুয়ারি লাস্ট উইকে আমার মিউনিসিপ্যালিটিতে হার্ড কপি জমা দিয়েছিলাম, বাট এখনও হার্ড কপি নট রিসিভড। দেখাচ্ছে। তো এটা আমি বলবো যে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য যে মনে করো তুমি যখন কোনো কাগজপত্র জমা করবে সেই ক্ষেত্রে বেশিরভাগ চান্স থাকে যে তোমার মাঝখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট শো করে না, মানে তোমাকে যে ভিডিও লেভেল বা এরকম কিছু শো করবে না, তাই তোমারটা ডাইরেক্টলি অ্যাপ্রুভ বা রিজেক্ট তোমার শো করবে, তার জন্য তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। ঠিক আছে, তো যেহেতু তুমি জানো যে মনে করো এখন যে সময়টা জুন মাস চলছে এখনও পর্যন্ত যদি তোমার এই স্ট্যাটাসটা দেখায় তাহলে পরে তোমাকে কিন্তু আবার সেই ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই কাজটা তোমাদের পেন্ডিং চলতেই থাকবে। ঠিক আছে, এখনও পর্যন্ত যদি তোমাদের স্ট্যাটাস সেম থাকে তাহলে কমেন্ট সেকশন করে জানাবে, আর যদি তোমাদের চেঞ্জও হয়ে যায় তাহলে কী শো করছে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আজকে তিনটা কোশ্চিন আমি নিলাম, নেক্সট যে পার্ট 2 আসবে সেখানে আমি বাকিদের আরও কমেন্টগুলোকে নিব। তো তোমরা চাইলে পরে কিন্তু আরও কমেন্ট করতে পারো, এবং এই ভিডিও তোমার এরকম ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্টে জানাবে যে তোমরা এরকম ধরনের ভিডিও চাও কি চাও না। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।